হইলাম শুধু কলঙ্কিনি, দূর হইল না সখের পানি গো, হইলাম শুধু কলঙ্কিনি, দূর হইল না সখের পানি গো, জমাইলে হই তো সাতার, তবু কেন প্রাণে তারে সায়। বাজানরা জানেন না, আপনাদের অন্তরে জিজ্ঞাসা কইরা দেখেন, মন পাওয়ারে ভালোবাসার কারণে কত কলঙ্কি হইছি না নাই, কত মা বোনেরা কলঙ্ক হইছে না নাই, এই জন্য আমি পাগলা কই, হইলাম শুধু কলঙ্কিনি, ওই সৃষ্টি বাবারে দূর হইল চোখের পানি গো, জমাইলে হইত সাতার, তবু কেন প্রাণে তারে চায়, যে আমারে পাগল বানায়, তবু কেন প্রাণ খাজা বাবারে সায়। প্রেম করছিলাম সুখের লাইগা, এই খাজা বাবা সুখ হইল না দুঃখে ভরা গো, আমার খাজার শোনে প্রেম করছিলাম সুখের লাইগা, সুখ হইল না দুঃখে ভরা গো, কলঙ্কের হার লাগিল গলায়, এই তবু কেন কন্যা বাজার প্রাণে তা, তবু কেন আরে সাই, যে আমারে পাগল বানায়, তবু কেন প্রাণে তারে সিরিয়াগা, এর কাপড় গিয়াছিলাম মুর্শিদের তালাশে, সিরিয়াগা এর কাপড় গিয়াছিলাম খাজার তালাশে, প্রাণের মুর্শিদ রহিল কোথায়, তবু কেন ও প্রাণে তা, যে আমারে পাগল বানায়, তবু কেন প্রাণে তা, এই জীবনে পাইবানা পায়, ও খাজা বাবা পরকালে তুমা আরে চাই, জীবনে মুর্শিদ পাই না পায়, ওরে আজিম সৃষ্টি পরকালে তু মারে চাই, ভটপুরি যদি তুমি দেখা না দাও, ও খাজা বাবা গো যদি তুমি দেখা নাহি দাও, এ জীবনে এই খাজা বাবা তোমার নামের মালা গলায় পড়ে কত মানুষ কলঙ্কের টালি গলায় দিল, হইলাম শুধু কন্যা বাজান আমার এক মায়ের কলঙ্কিনি,
পড়া চোখের পানি আসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে ওলিয়াউল্লাহর যদি প্রেম অন্তরে থাকে, এক ফোঁটা চোখের পানি আপনার নাজাতের ফয়সালা হতে পারে। কারণ জাহান্নামের আগুন দৈনিক আল্লাহর কাছে 70,000 বরে বরে, আল্লাহ তামাম পৃথিবীর সকল কাঠ করি আমার ভিতরে দিও, অসুবিধা নাই, কিন্তু তোমার আশিকের চোখের পানি আমার ভিতরে দিও না। হইলাম শুধু কলঙ্কিলি, দূর হইল না চোখের পানি গো জমাইলে, হইত সাতার তবু কেন প্রাণে তারে। আমার খাজা বাবা ডাক দিয়া কয় এবার তো আর দেরি করা যায় না, এবার খাজা বাবা 9 বছর বয়সের সময় রে বাবা ওই আব্দুল্লার বাড়িতে আবার গেছে, যায়া ডাক দিয়া কয় আমির সাহেব, ও আমির সাহেব বাড়িতে আছেন নি গো আমির সাহেব। আমির সাহেব কয় বাবা রে আমি তো বাড়িতে আছি তুমি কেন আস, কয় আমির সাহেব আমি আর পারি না, আমার নবীর প্রেম বিরহ জ্বালা লইয়া আর বাড়ি ঘরে থাকতে ভালো লাগে না, ও আমির সাহেব আমার নি আপনি লইয়া যাইবেন আমার দয়াল নবীর দরবারে। ওরে বাজার আমার, ওই আমির সাহেব ডাক দিয়া কয় ও বাবা মাইনুদ্দিন যাইতে তুমি পারো একটা শর্ত আছে, কিন্তু বাবা আমির সাহেব মনে মনে বলছিল যদি শর্ত দেই তাইলে হয়তো ছেলেটা চলে যাইতে পারে, ঠিক কি না, তাইলে হয়তো আমাদের সাথে যাবে না, এই শর্ত দিয়া খাজা বাবারে আমার বাবারে আমার খাজা বাবারে। আমির সাহেব কয় বাবা রে যাইতে তুমি পারো একটা শর্ত আছে, আমাদের কাফেলার মধ্যে প্রায় 300 থেকে 400 মানুষের রান্না হয়, এই চুলাটা এই রান্নার চুলাটা তুমি যদি মাথায় লইয়া আমাদের সাথে যাও তাইলে তোমারে নিতে পারি। ওই চুলাটার ওজন ছিল বাজার 3.5 মণ। এরে বাজান রে, এই যে আমার খাজা বাবার দরবারে 120 মণ চাউলের তোবারক পাগয় কেন, ডেকের হাকিকত জানো নিরে বাজার, ও বাজার নবীর পাগলের আগো একটু শুইনা নেন বাবা শুইনা নেন। আমার খাজারে কয় ও বাবা মাইনুদ্দিন তুমি যাইতে পারো, শর্ত হইল আমাদের এই চুলাটা তোমার মাথায় নেওয়া লাগবে। আমির সাহেবের কথা হইল যদি এই চুলা নিতে কই তাইলে তো সে যাইব গা, ঠিক নি হুজুর, হ্যাঁ, কিন্তু তার প্রেমের অন্তরে তো নবীর প্রেমের জ্বালা, কিসের জ্বালা, নবীর প্রেমের জ্বালা, কয় হুজুর এই চুলাটা আমার নিতে কইলে আমি রাজি আছি তাও আমার যাইতে হইব। পাশের সাথীরা কয় আমির সাহেবের সাথীরা কয়ে দিহি পুরান পাগল, কি পাগল কি পাগল, কয়ে দিপুরা পাগল, এরে তো সাইরা জান যাইতো না, আমার খাজা বাবারে কত নবী প্রেমন্তরে রে, এ রাজনগর বাসী 9 বছর বয়সে আমার খাজা বাবা আমার মাওলার নাম স্মরণ কইরা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আমার মদিনাওয়ালার একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার দরবারে যাইতে চাই, শর্ত হইল 3.5 মণ চুলা মাথায় নেওয়া লাগবে। ও মায়ার নবী গো তুমি প্রেমেছি খাইয়া কোথাইলো ও কাইলা, হায় রে ও মায়ার নবী গো তুমি প্রেমেছি খাইয়া ক
কথা এলো, তুমি দাও না দেখা কহো না কথা লবি, দাও না দেখা কহো না কথা লবি, কান্দি রাজ নগর বসিয়া ও মায়ার লবি গো, তুমি প্রেমসি খায়া কোথায় লো